Assalamualaikum, ভাই বোন সবাই কেমন আছো? ওয়েলকাম টু মিখাইল ব্লগ। সবাইকে স্বাগত নতুন একটি ব্লগে। তাই ভিডিওতে অবশ্যই না আছেন শিশুটি দেখো কিন্তু আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। চার মুড়ি খেতে দেখে মজা লাগে। চার মধ্যে দিয়ে চা খাওনি তার বাসায় অবশ্যই চাইবো। এই পেঁপেগুলো মামা এনেছিল খুবই মিষ্টি খেতে। আমি একদম নিশ্চিত যে আমাদের জীবনে যা কিছুই ঘটুক না কেন তা আমাদের ভালোর জন্যই হয়। একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না সামনে কি অপেক্ষা করছে। যে কঠিন সময় আমি পার করেছি সেগুলো ছিল আমার জন্য পরীক্ষা। আমি কখনো আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারিনি যতটুকু আশা করতে পেরেছি। আমি সবসময় সন্দেহ করতাম, ভাবতাম দোয়া কি আসলে কোনো পরিবর্তন আনতে পারে জীবনে। কিন্তু এখন আমি নিঃসন্দেহে বলতে পারি কেউ যদি নিয়মিত সালাত করে, নিয়মিত কোরআন পাঠ করে, তাওয়াক্কুল করে আর আল্লাহর কাছে দোয়া করে, কোন কিছু চায় আল্লাহ তাকে অবশ্যই দিবেন। বর্তমানটা আমাদের কাছে দুর্বিষহ থেকে পারে, অসহ্য লাগতে পারে, কিন্তু আমরা তো জানি না আল্লাহ তাআলা ভবিষ্যতে আমাদের জন্য কি রেখেছেন। দোয়া আপনার জীবন এমনভাবে বদলে দিতে পারে যে আজকে যখন জীবনে কষ্টকর সময় পার করেছেন ভবিষ্যতে দুঃখের কথা হয়তো আপনার কল্পনাতে না আসতে পারে। তুমি আসমানে থাকো প্রভু।